কূটনৈতিক যে খবর জানাচ্ছি আপনাদেরকে, অতিমারি আবহে প্রায় দু বছর বন্ধ ছিল ভারত বাংলাদেশ রেল যোগাযোগ ব্যবস্থা। দুই দেশের নাগরিকদের জন্য বিভিন্ন অসুবিধার এর জন্য সম্মুখীন হতে হয়েছিল। দু বছর পর কলকাতা থেকে খুলনা পাড়ি দিল বন্ধন এক্সপ্রেস। সকাল 7:10 কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যায় সেই বন্ধন এক্সপ্রেস, এবং এই নিয়ে বিশেষ প্রতিবেদন দেখুন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের। প্রায় দু বছর পর বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে যাচ্ছে খুলনা। ভারত বাংলাদেশ রেল চলাচল অতিমারি আবহে বন্ধ ছিল প্রায় দু বছর। এরপর বন্ধন এক্সপ্রেসে আবার বাংলাদেশি নাগরিকরা তারা তাদের দেশে যেতে পারছেন, আবার অনেক ভারতীয় নাগরিক তারাও এই ট্রেনের মাধ্যমে বাংলাদেশে যেতে পারছেন। ঠিক কিভাবে তারা কতটা খুশি আমরা কথা বলে নেব। কোথায় যাচ্ছেন? বাংলাদেশ। বাংলাদেশ কতদিন পর ট্রেনে যাচ্ছেন? প্রায় 3 বছর পর। এই ট্রেনে যাওয়ায় কিছু সুবিধা হলো? অবশ্যই খুব ভালো লাগছে। এখানে দেখা যাচ্ছে আপনি বর্ডারের ইজি নিয়ে যেতে পারছি, বর্ডারে অনেক ঝামেলা, ট্রেনটা তা লোহাতে খুব খুশি হয়েছি, ঝামেলা মুক্ত স্বাধীনভাবে যেতে পারছি। অনেকটা সময় বাঁচবে? অনেকটা সময় বাঁচবে। কতক্ষণ তাও লাগে মোটামুটি কলকাতা থেকে খুলনা? কলকাতা থেকে খুলনা যেতে বেশি লাগবে, 4 ঘন্টা। কিন্তু ভেঙে ভেঙে গেলে আমাদের বর্ডারে অনেক কষ্ট, ট্রেনটা চালু হতে খুবই খুশি। বাংলাদেশি নাগরিকরা বলছেন তারা ভারত বাংলাদেশ যারা মূলত ব্যবসা করেন বা বিভিন্ন কাজের জন্য তারা নিত্য যাতায়াত লেগেই রয়েছে, তারা বিভিন্ন সময় সীমানা পার করে বাই রোড আসতে তাদের অনেক সমস্যা হচ্ছিল। সেক্ষেত্রে রেল যোগাযোগ আবার চালু হওয়ায় নতুন করে তারা বলছেন বেশ কিছুটা সুবিধা হবে। নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখছেন, এখান কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন এবং সব রকম ভাবে কোথাও কোনো গাফিলতি রাখতে চাইছে না ভারতীয় রেলওয়ে। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে শিবাশিস মৌলিক, রিপাবলিক বাংলা, কলকাতা।